हेलो एंड वेलकम टू इफेक्टिव लर्निंग बूस्ट योर नॉलेज इन इफेक्टिव वे सो दिस इज ए पार्ट ऑफ सिक्स थाउजेंड प्लस जीके सीरीज़ तो आज के सब्जेक्ट देखते दे ही जीके डे सिक्स এই সেশনটা থেকে তোমরা পঞ্চাশটারও বেশি কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারবে আজকে যে মেন মেন টপিকের উপর ফোকাস করা হয়েছে যেমন ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক রিপোর্টকে প্রকাশ করে ইন্ডিয়াজ লাইটেস্ট স্যাটেলাইট অপারেটিং সিস্টেমস এবং ইউএন সিকিউরিটি কাউন্সিল এবং আরও অনেক কিছু তো চলো প্রথম প্রশ্নে চলে যাই প্রথম প্রশ্ন দ্য নাম্বার অফ পারমানেন্ট মেম্বারস অব দ্য ইউএন সিকিউরিটি কাউন্সিল তো ইউএন সিকিউরিটি কাউন্সিলেতে কতজন পারমানেন্ট মেম্বারস আছে তো অপশান নাম্বার এ ফাইভ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার তো পাঁচজন যে পারমানেন্ট মেম্বার আছে তার মধ্যে মনে রাখবে কোন কোন পাঁচজন পারমানেন্ট মেম্বার হিসাবে আছেন সেই পাঁচটা দেশের নাম আমি এখানে উল্লেখ করে রাখছি প্রথম হচ্ছে চায়না দেন আসছে ফ্রান্স দেন রাশিয়া দেন ইউনাইটেড কিংডম এবং ইউনাইটেড স্টেটস তো এই পাঁচটা দেশ ইউএন সিকিউরিটি কাউন্সিলের পারমানেন্ট মেম্বার আর এই যে পনেরো রয়েছে এটা হচ্ছে টোটাল টোটাল ইউএন সিকিউরিটি কাউন্সিলের মেম্বার দেশ হচ্ছে পনেরোটা পাঁচটা পারমানেন্ট এবং দশটা নন পারমানেন্ট মেম্বার ওকে তো আমি এখানে উল্লেখ করে রাখলাম টোটাল মেম্বারস কান্ট্রি হচ্ছে ফিফটিন আচ্ছা এ প্রসঙ্গে তোমরা মনে রাখবে যে ইউএন সিকিউরিটি কাউন্সিল এর এটার এটা অ্যাকচুয়ালি হচ্ছে ওয়ান অফ দ্য সিক্স প্রিন্সিপাল অর্গ্যানস অফ ইউনাইটেড নেশনস ইউনাইটেড নেশানসের যে ছটা প্রিন্সিপাল অর্গানস আছে তার মধ্যে ইউএন সিকিউরিটি কাউন্সিল হচ্ছে একটা তো এখন যদি ইউনাইটেড নেশানসের ছটা প্রিন্সিপাল অর্গ্যানসের কথা বলা হয় তো সেই ছটা কী কী আমরা একটু জেনে নিই ছটা পারমানেন্ট অর্গ্যান্সের মধ্যে প্রথমে আসছে জেনারেল অ্যাসেম্বলি তারপরেতে আছে সিকিউরিটি কাউন্সিল ইউএন সিকিউরিটি কাউন্সিল যেটা এই প্রশ্নটাতেই দেখতে পেলাম তিন নম্বরে বলতে পারো তুমি ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল তখন পর্যন্ত তিনটা দেখলাম জেনারেল অ্যাসেম্বলি সিকিউরিটি কাউন্সিল ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল দেন চার নম্বরে ট্রাস্টিশিপ কাউন্সিল পাঁচ নম্বরে বলতে পারো আইসিজে নাম্বার সিক্স অ্যান্ড দ্য লাস্ট ওয়ান দ্যাট ইজ সেক্রেটারিয়েট আচ্ছা এখানে পাঁচ নম্বর যে আইসিজে লিখলাম আইসিজে মিনস ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস হচ্ছে আইসিজে আচ্ছা ইউনাইটেড নেশনস সম্পর্কে দু একটা তথ্য তোমরা জেনে রাখো ইউএন হেডকোয়ার্টার নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত আর যদি ইউনাইটেড নেসেন্সে টোটাল মেম্বার্স কান্ট্রির কথা জিজ্ঞাসা করে টোটাল মেম্বার কান্ট্রি আছে ইউনাইটেড নেশনসে ওয়ান নাইনটি থ্রি কান্ট্রি আছে এছাড়াও দুজন অবজারভারস আছে দুটো কান্ট্রি অবজারভার্স যারা এখনও মেম্বারশিপ নেয়নি ওকে তো যদি পারমানেন্ট কথা মানে অ্যাকচুয়ালি মেম্বারসের কথা বলে ওয়ান নাইনটি থ্রি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার আর দুজন অবজারভার আছে আর পরীক্ষার ক্ষেত্রে একটা খুবই কমন কোয়েশ্চেন যেটা ইউনাইটেড নেশনসের সেক্রেটারি জেনারেলের কথা জিজ্ঞাসা করা হয় তো বর্তমানে ইউনাইটেড নেশনসের সেক্রেটারি জেনারেল আছেন অ্যান্টোনিও গুটারেস তো অ্যান্টোনিও গুটারেস ইজ দ্য কারেন্ট সেক্রেটারি জেনারেল অফ ইউনাইটেড নেশনস তো চলো পরের প্রশ্ন দেখে নিই তো এখন লিস্ট ওয়ান এবং লিস্ট টু এর মধ্যে ম্যাচ করতে হবে তো লিস্ট ওয়ান এবং লিস্ট টু এর মধ্যে ম্যাচিংয়ের ক্ষেত্রে এই প্রশ্নটার রেসপেক্টে প্রথমেতে রয়েছে সারাস লিস্ট ওয়ানের এতে আছে সারাস বি এতে আছে বিশ্ব সি এতে আছে ব্রাহ্মস এবং ডি এতে ইনস্যাট থ্রি সি তো অ্যাকচুয়ালি এগুলো কি এক একটা করে সেটাই হবে তার অ্যান্সার তো এক্ষেত্রেতে প্রথমেতে যে সারাস রয়েছে এটা হচ্ছে একটা মাল্টিপারপাস সিভিল এয়ারক্রাফট সো এ উইল গো ফর টু আচ্ছা বিশ্ব বিশ্ব এটা হচ্ছে একটা ব্যাটেল ট্যাঙ্ক সো বি উইল গো ফর ওয়ান আচ্ছা এই অ্যানসারেতে যে লেখা রয়েছে কিন্তু এখানেতে বি থ্রি হবে না বি ওয়ান হবে তাহলে এটা ডি এর সঙ্গে অল্টার হয়ে গেছে ডি থ্রি হবে রাইট সো সারাস হচ্ছে মাল্টিপারপাস সিভিল এয়ারক্রাফট বিশ্ব হচ্ছে ব্যাটেল ট্যাঙ্ক আর ব্রাহ্মস তো তোমরা জানোই একটা মিসাইল এবং ইনসার্ট থ্রি সি হচ্ছে একটা স্যাটেলাইট তো এই অ্যান্সারটা একটু কারেকশন করে নেবে এ উইল গো ফর টু বি উইল গো ফর ওয়ান সি উইল গো ফর ফোর অ্যান্ড ডি উইল গো ফর থ্রি আচ্ছা যদি সারাস সম্পর্কে যদি অ্যাডিশনাল ইনফরমেশন তোমরা নিতে চাও তাহলে এই সারাস হচ্ছে ফার্স্ট মাল্টিপারপাস সিভিলিয়ান এয়ারক্রাফ্ট সারাস মনে রাখবে ফার্স্ট যেখানেই ট্যাগ লাগে সেটাই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হয়ে যায় তো ইন্ডিয়াজ ফার্স্ট মাল্টিপারপাস সিভিলিয়ান এয়ারক্রাফট হচ্ছে সারাস আচ্ছা এই সারস এটা ডিজাইনড বাই ন্যাশনাল অ্যারোস্পেস ল্যাবরেটরি ইনশর্ট এন এ এল ন্যাশনাল অ্যারোস্পেস ল্যাবরেটরিজ এর দ্বারা এই সারস যেটা মাল্টিপারপাস সিভিল এয়ারক্রাফট এটা ডিজাইন করা হয়েছিল তো এখন যদি অপশান নাম্বার বি ভিস এটা আমি নিজেতে লিখছি তো ভিসো এটা অ্যাকচুয়ালি টি নাইনটি এম বিশ্ব টি নাইনটি এম বিশ্ব তো এটা সম্পর্কে কিছু অ্যাডিশনাল তথ্য তোমাদের মনে রাখতে হবে এটা তো আমরা তো লিস্ট দ্য কলামস থেকে আমরা দেখলাম যে এই ম্যাচ দ্য কলামস থেকে দেখলাম যে এটা একটা ব্যাটেল ট্যাঙ্ক তো এই সম্পর্কে অ্যাডিশনালি তোমরা মনে রাখবে এই যে টি নাইনটি এম যে ভার্সনটা এটা লোকালি ডেভেলপড ইন্ডিয়ান আর্মি ভ্যারিয়েশন ভ্যারিয়েন্ট অ্যাকচুয়ালি তো লোকালি ডেভেলপড ইন্ডিয়ান আর্মি ভ্যারিয়েন্ট হচ্ছে টি নাইনটি এম বিশ্ব কার এটা লোকালি ডেভেলপড ভার্সান না যেটা মেন ব্যাটেল ট্যাঙ্ক ছিল অব দ্য রাশিয়ান টি নাইনটি ওকে রাশিয়ান মেড টি নাইনটির একটা লোকালি ডেভেলপড ইন্ডিয়ান আর্মি ভ্যারিয়েন্ট হচ্ছে টি নাইনটি এম বিশ্বটা অরিজিনাল টি নাইনটি মেন ব্যাটেল ট্যাঙ্ক যেটা রাশিয়ার দ্বারা ডেভেলপ আচ্ছা তিন নম্বর অপশানেতে যে ব্রাহ্মস রয়েছে ব্রাহ্মস থেকেও মাঝে মাঝে কোয়েশ্চেন আসে এক্সামের ক্ষেত্রে তো ব্রাহ্মস সম্পর্কে কিছু অ্যাডিশনাল তথ্য তোমাদেরকে মনে রাখতে হবে যেমন ব্রাহ্মসটা কি আসলে এটা একটা মিড রেঞ্জ র্যামজেট সুপারসানিক ক্রুজ মিসাইল রাইট তো মিড রেঞ্জ র্যামজেট সুপারসানিক ক্রুজ মিসাইল হচ্ছে ব্রাহ্মস আর এ প্রসঙ্গে মনে রাখবে যে ব্রাহ্মসটাই হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে ফার্স্টেস্ট ক্রুজ মিসাইল সো আমি এখানে লিখে দিচ্ছি ফার্স্টেস্ট ক্রুজ মিসাইল ইন দ্য ওয়ার্ল্ড ওকে আর এ বিষয়ে মনে রাখবে আরও যে ব্রাহ্মস মিসাইলটা তৈরি হয়েছিল। রাশিয়া এবং ইন্ডিয়া এই দুটো কান্ট্রির জয়েন্ট ভেঞ্চারে রাশিয়া প্লাস ইন্ডিয়া জয়েন্ট ভেঞ্চারে এই মিসাইলটা তৈরি হয়েছিল আর এর নামটা কেন এরকম ব্রাহ্মোস কেন দেখো শেষকালে যে মস যেটা আসছে এটা রাশিয়ার একটা ফেমাস রিভার মস্কোভা থেকে এসছে মস্কভা এবং ইন্ডিয়ার যে ব্রহ্মপুত্র রিভার সেখান থেকে ব্রা মানে প্রথমকার প্রোনানসিয়েশনটা এসছে তো ব্রাহ্মণ তাহলে ব্রহ্মপুত্র এবং মস্কভা এই দুটো রিভার যেহেতু রাশিয়া এবং ইন্ডিয়ার জয়েন্ট ভেঞ্চার সেই জন্য এরকম নাম আচ্ছা পরের প্রশ্ন চলে এসেছে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক রিপোর্ট ইজ পাবলিশড বাই হুইচ অফ দ্য ফলোয়িং তো আইএমএফ দ্যাট ইজ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড উইল দ্য কারো আই এম আইএমএফ এর দ্বারাই এই ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক রিপোর্টটা পাবলিশ করা হয় তো এটা ছাড়াও তোমরা মনে রাখবে যে আরেকটা ইম্পর্টেন্ট রিপোর্ট এই আইএমএফ এর দ্বারা প্রকাশিত হয় যেটা হচ্ছে গ্লোবাল ফিন্যান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট সো গ্লোবাল ফিনান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক রিপোর্ট এছাড়াও আরও অনেক রিপোর্ট প্রকাশিত হয় তার মধ্যে এই দুটোই মেন ইম্পর্টেন্ট তাই আমি এই দুটো উল্লেখ করলাম তো অপশন নাম্বার বিয়েতে যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক রয়েছে ওয়ার্ল্ড ব্যাঙ্কের দ্বারা কী কী মেন রিপোর্ট পাবলিশড হয় যেমন ভেরি ইম্পর্টেন্ট ইজ অফ ডুইং বিজনেস রিপোর্ট সেকেন্ড তুমি বলতে পারো ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট সো ইজ অব ডুইং বিজনেস রিপোর্ট ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট গ্লোবাল ইকনমিক প্রসপেক্ট রিপোর্ট তো এই সমস্ত ইম্পর্টেন্ট রিপোর্টসগুলো ওয়ার্ল্ড ব্যাঙ্কের দ্বারা পাবলিশড হয় পরীক্ষাতে বারবারই প্রশ্ন আসে কোনো একটা রিপোর্টের নাম উল্লেখ করে দেয় এটা কার দ্বারা প্রকাশিত হয় যেমন এই প্রশ্নটায় রয়েছে সেইভাবে প্রশ্ন কিন্তু আসে তোমরা অবশ্যই মনে রাখবে আচ্ছা অপশান নাম্বার সি এতে যে উনক্যাড বা ইউএন সিটিএডি রয়েছে আচ্ছা এটা প্রথমে জানতে হবে যে এটার এটার ফুল ফর্মটা কি অ্যাকচুয়ালি না ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট তো ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট উনক ট্যাড বা ইউএন সিটিএডি এর ফুল ফর্ম তো এই যে রিপোর্টটা প্রকাশ করে ইম্পর্টেন্ট রিপোর্টটা সেটাই আমি উল্লেখ করবো এখানে ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট তো ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট ইজ পাবলিশড বাই উংক বা ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট আর চার নম্বর অপশানেতে যে আরবিআই রয়েছে মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দ্বারা কি রিপোর্ট প্রকাশ হয় ইম্পর্টেন্ট দুটো রিপোর্ট আছে যেটার নাম আমি উল্লেখ করে দিচ্ছি যে দুটোর প্রথম হচ্ছে ফিনান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট ফিনান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট অবভিয়াসলি এটা ইন্ডিয়ার রেসপেক্টে নাহলে গ্লোবাল রেসপেক্টে দেখতে গেলে সেটা আইএমএফ প্রকাশ করে আর ইন্ডিয়ার রেসপেক্টে আরবিআই প্রকাশ করে ফিনান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট আর একটা রিপোর্ট যেটা হচ্ছে ট্রেড অ্যান্ড প্রোগ্রেস অফ ব্যাংকিং ইন ইন্ডিয়া রিপোর্ট ট্রেড অ্যান্ড প্রোগ্রেস অব ব্যাঙ্কিং ইন ইন্ডিয়া রিপোর্ট অলসো পাবলিশড বাই আরবিআই তো চলো পরের প্রশ্ন দেখি হুইচ অব দ্য ফলোইং ইজ নট অ্যান অপারেটিং সিস্টেম তো অপশান নাম্বার বি অপেরা মিনি যে রয়েছে এটা একটা কোনো অপারেটিং সিস্টেম না বাকিগুলো ভিস্তা আইওএস অ্যান্ড্রয়েড এগুলো সবই একটা করে অপারেটিং সিস্টেম এই তাহলে অপেরা মিনিটা কী এটা হচ্ছে একটা মোবাইল ওয়েব ব্রাউজার মোবাইল ওয়েব ব্রাউজার হচ্ছে একটা অপ এই অপেরামিনিটা হচ্ছে একটা মোবাইল ওয়েব ব্রাউজার যেটা ডেভেলপ বাই অপেরা সফটওয়্যার এএস অপেরা সফটওয়্যার এস এই অপেরামিনি মোবাইল ওয়েব ব্রাউজারটা ডেভেলপ করেছিল আচ্ছা প্রথম অপশানেতে যেটা রয়েছে ভিস্তা এটা তোমরা সবাই জানো এটা হচ্ছে একটা পিসি অপারেটিং সিস্টেম পিসি ও এস আমি শর্টে লিখলাম মানে অ্যাকচুয়ালি কম্পিউটার অপারেটিং সিস্টেম উইন্ডোজের রেসপেক্টে আর এটা ডেভেলপড বাই মাইক্রোসফট কর্পোরেশন তো মাইক্রোসফটের দ্বারা ডেভেলপড পিসি অপারেটিং সিস্টেম হচ্ছে একটাই ভিস্তা আচ্ছা তিন নম্বরেতে যে আইওএস রয়েছে এটা আশা করি তোমরা সকলেই জানো এটা হচ্ছে একটা মোবাইল অপারেটিং সিস্টেম আর এই আইওএস অপারেটিং সিস্টেমটা ডেভেলপড বাই অ্যাপল আইএনসি অ্যাপল আইএনসির দ্বারা আই ডেভেলপ করা হয়েছে আচ্ছা চার নম্বর অপশানে যে অ্যান্ড্রয়েড রয়েছে এটাও একটা মোবাইল অপারেটিং সিস্টেম আর যদি অ্যান্ড্রয়েডের ডেভেলপারের কথা বলা হয় সো ডেভেলপার ভেরিয়াস ঠিক আছে আর মেনলি যদি বলতে চাও আমি পাশে লিখে দিচ্ছি এটা মোস্টলি বাই গুগল আর একটা কোম্পানি প্লাস দিয়ে আমি এখানে লিখে দিচ্ছি পাশেতেই ওপেন হ্যান্ডসেট অ্যালায়েন্স ওপেন হ্যান্ডসেট অ্যালায়েন্স এবং গুগল মেজরলি অ্যান্ড্রয়েডটা ডেভেলপ করে থাকে রাইট তো চলো পরের প্রশ্ন চলে এসছে হোয়াট ইজ দ্য নেম অফ ইন্ডিয়াজ লাইটেস্ট এভার স্যাটেলাইট হুইচ ওয়েটস ওয়ান কিলোগ্রাম অ্যাপ্রক্সিমেটলি তো অপশান নাম্বার বি কালাম সেট ভি টু এটা হচ্ছে ইন্ডিয়ার এখনও পর্যন্ত লঞ্চড সবচেয়ে হালকা লাইটেস্ট স্যাটেলাইট যার ওয়েট এক কিলোগ্রামের কাছাকাছি আচ্ছা এই ক্যালাম সেট ভি টু এটা কাদের দ্বারা তৈরি হয়েছে মনে রাখতে হবে মেড বাই স্টুডেন্টস বিলংগিং একটা চেন্নাই বেস্ট স্পেস ফার্ম আছে স্কুল অ্যাকচুয়ালি যার নাম হচ্ছে স্পেস কিড ইন্ডিয়া স্পেস কিডস ইন্ডিয়া এদের স্টুডেন্টদের দ্বারা এই কালাম ভি টুটা তৈরি করেছে আর এই স্পেস কিডস ইন্ডিয়াটা কি এটা হচ্ছে চেন্নাই বেসড স্পেস এডুকেশন ফার্ম তো চেন্নাই বেসড স্পেস এডুকেশন ফার্ম যার নাম হচ্ছে স্পেস কিডস ইন্ডিয়া তাদের স্টুডেন্টদের দ্বারাই এই কালাম ভি টু যেটা হচ্ছে ইন্ডিয়া লাইটেস্ট এভার স্যাটেলাইট যার ওজন এক কিলোগ্রামের কাছাকাছি এটা লঞ্চ করা হয়েছিল আর এটা যদি অরিজিনাল মানে অ্যাকিউরেট ওয়েটের কথা বলা হয় এটা হচ্ছে ওয়ান পয়েন্ট কিলোগ্রাম আচ্ছা এই কালাম সেট ভি টুটা এ সম্পর্কে মনে রাখবে মেড বাই তো দেখলাম তাহলে লঞ্চড বাইকে লঞ্চ করেছিল ইসরোর দ্বারা এটা লঞ্চ হয়েছিল লঞ্চড বাই ইসরো দ্যাট ইজ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন আর কোথা থেকে লঞ্চ করা হয়েছিল এটা এটা ফ্রম শ্রীহরিকোটা স্পেস সেন্টার থেকে যেটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত অ্যাডিশনালি তোমরা মনে রাখবে যে এর মেকিং কস্ট কত হয়েছিল তৈরি করতে কত খরচা হয়েছিল এটার খরচা হয়েছিল প্রায় বারো লাখ টুয়েলভ ল্যাকস এর কাছাকাছি খরচা হয়েছিল এই কালামসেট ভিডিওটা তৈরি করার জন্য রাইট সো দিস ইজ দ্য এন্ড অফ দিস ভিডিও থ্যাংক ইউ ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে রেখো পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য গুড বাই গড ব্লে